হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করে দেখাবো মজার একটা রেসিপি, যেটা আমরা বাজার থেকে কিনে খাই বা দোকান থেকে কিনে খাই। আজকে আমি বাড়িতে এটা ইজিলি তৈরি করবো। এটা খেতেও কিন্তু দুর্দান্ত, আশা করি সবারই এটা খেতে খুবই ভালো লাগে। আমি তৈরি করব বাদাম পকোড়া, আর বাড়িতে বেচে যাওয়া কিছু জিনিস দিয়ে আমি এটা তৈরি করছি। আমাদের ঘরে অনেক সময়ই রসগোল্লার রস বেশি হয়ে থাকে, এটাকে আমরা অনেক সময় ইউজ করি, অনেক সময় কি করি আমরা এটাকে ফেলে দিই। ফেলে না দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে এরকম একটা মজার রেসিপি আমরা করে নিতেই পারি। এটা যেহেতু রসগোল্লার রস, এটা কিন্তু একটু হালকা থাকে, মানে রসটা আর কি পাতলা থাকে। আর সবার ঘরে তো সবসময় রসগোল্লা নাও থাকতে পারে, তখন হাফ কাপ চিনির মধ্যে তার হাফ আর কি জল দেবে, দিয়ে একটা ঘন রস তৈরি করে নেবে। আমি ফ্লেমটাকে লোতে রেখেছি, রেখে দেখো রসটা একদম ঘন হয়ে গেছে। এটা যেহেতু বাদাম পকোড়া, আমি এখানে বাদাম আর কি ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, এটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবে। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এটা একদমই ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেলে আর একটু ঠান্ডা হলে একদমই ঝরঝরে হয়ে যাবে। ব্যাস, খুব অল্প টাইমের মধ্যেই তৈরি হয়ে গেল আমার বাদাম পকোড়া। এটা খেতে কিন্তু দারুণ লাগে।